safe. 100 rupees winning this time. Sorry, this is symbol dikha. We will all win this year. And thank you to everybody. Please send the message. খুশির খবর এলো বলিউড বাদশাহ শাহরুখের মান্নাতের বাড়িতে। অবশেষে জামিনে ছাড়া পেলেন আরিয়ান খান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে আরিয়ানকে ফুল বিছিয়ে নিয়ে আসা হলো মান্নাতে। খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু জামিন পেলেন আরিয়ান খান। বোম্বে হাইকোর্ট তারকা সন্তানের জামিনের আবেদন মঞ্জুর করল বৃহস্পতিবার আজ সকালেই। দীপাবলির আগে সম্ভবত বাড়ি ফিরবেন শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। আর্থার রোড জেল থেকে তাকে মান্নাতে ফেরার অনুমতি দিল আদালত। মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে রায় শোনাল হাইকোর্ট। শুক্রবার বা শনিবার ঘরের ছেলে ঘরে ফিরতে পারবেন। মুনমুন ধামেচা এবং আরবাস মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে। শুক্রবার এই তিনজনকে জামিন দেওয়ার কারণ সবিস্তার জানাবে হাইকোর্ট। গত 2রা অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তারপর 3 তারিখ তাকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মোট 2 বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। মাদক মামলার তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেরের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সোহেল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার জল খোলা শুরু হয়েছে। সমীরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়ে গেছে। আরিয়ানের জামিনের আবেদন শুনে খুশি নেটিজেনরা। নেটিজেনদের অনেকেই বলছেন বাদশার ছেলে আরিয়ান খান এবার বাড়ি ফিরবে আর এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেরে জেলে যাবেন। কাকে গ্রেপ্তার করেছেন একবার ভাবুন। আরিয়ানকে ফাঁসাতে গিয়ে নিজেই এবার ফেঁসে গেলেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেরে। এ নিয়ে এখন তুমুল জলঘোলা চলছে নেটপাড়ায়। সূত্রের খবর, আজ সকালেই শাহরুখের বাড়ি মান্নাতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি শাহরুখকে অভিনন্দন জানান। আরিয়ান বেকসুর খালাস পাচ্ছে এই আনন্দে মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শাহরুখ খান। খুশির মেজাজে সেজে উঠেছে মান্নাত। মমতা ব্যানার্জি বলেন, আল্লাহ ঈশ্বর সর্বশক্তিমান, কোনো অশুভ শক্তি আল্লাহর কাছে তুচ্ছ হয় তা প্রমাণিত হলো। ষড়যন্ত্র করে বাচ্চা ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছে কেন্দ্রের শাসক দল, অবশেষে আমরা তাকে মুক্ত করতে পেরেছি। অনেক শুভকামনা রইল আরিয়ানের জন্য। আগামী পথ মসৃণ হোক, মঙ্গল হোক, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।